গুড মর্নিং বন্ধুরা, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, শনিবারের এখন বাজে সকাল ওই 9টার মতো। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ চুল ঢুল বেঁধে, মানে ওই যে বলে না কোমর বেঁধে কাজে নেমে পড়া, তো সেই হচ্ছে ব্যাপার। প্রচুর কাজ রয়েছে সারাদিনে, প্রচুর প্ল্যান রয়েছে, মানে কাজের প্ল্যান আর কি। তো সেগুলো দেখা যাক কখন গিয়ে মেটাতে পারি। আমার এখন যা যা প্ল্যান রয়েছে, যা যা ভাবছি, আমার তো মনে হয় সন্ধে হয়ে যাবে আজকে। তো যাই হোক, এখন সকাল সকাল চুল ঠুল বেঁধে কি যে কিসে কোন কাজে হাত দিলাম জানো তো, বাসন মাজা। তোমরা তো কোনোদিন সকালবেলা আমাকে এরকম বাসন মাজতে দেখোনি, কিন্তু আজকে দেখছো। কারণ গতকাল রাতে আমি বাসন মাজিনি না, মাজতে পারিনি। কারণ তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে আমাদের বাথরুমের দরজাটা ভেঙে গেছিলো রাত্রেবেলা, তো সেই নিয়ে খোঁচাখুচি করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। তারপরে আমি যখন বাসন মাজতে যাচ্ছি, তখন ইন্দ্র বকাবকি করছে, হ্যাঁ তুমি এত রাত্রে বাসন মাজতে হবে না, আমরা সবাই শুতে যাবো, তুমি বাসন মাজবে, মাজতে হবে না। আমি রোজই তো তাই করি, তোমরা সবাই শুতে যাও, আমি বাসন মাজি। বলছে না, সেটা তখন তখন হয়ে যায়, ঠিক আছে এত রাত্রে আর করতে হবে না, আজকে রেখে দাও। তো বলাতে আমার আর এনার্জিটা পেলাম না ঠিকঠাক মতো। দেখবে একটা কাজের একটা এনার্জি থাকে, তো সেটা যদি পরপর হয়ে যায় তো হয়ে যায়, কিন্তু মাঝখানে একটু ব্রেক হয়ে গেলে তখন তার মধ্যে যদি কেউ বলে যে থাক করতে হবে না, তাহলে তো আরও একই। তো এই বাথরুমের দরজাটা ভেঙে গেছে, ওটা নিয়ে একটু মানে চিন্তায় ছিলাম যে ভেঙে গেল, তার মধ্যে আবার ইন্দ্র বলে করতে হবে না, তো আজ করিনি, কী আর করবো। তখনই শুতে কেমন লাগছিলো, এরকমভাবে তো রেখে শুই না। আর আমিও এটাও জানি সকালবেলা উঠে আবার সেই মনটা খারাপ লাগবে, যাই হোক সকাল সকাল এই কাজটা সেরে ফেলেছি। তো খেতে তো হবেই, কারণ পরের কাজগুলো রয়েছে। তো গতকাল রাতে যে আলুর তরকারি করেছিলাম ভীষণ ভালো হয়েছিল, কিন্তু খুব ঝাল হয়ে গেছিলো জানো তো। ইন্দ্র এইবার লঙ্কাগুলো এনেছে না, কাঁচা লঙ্কাগুলো প্রচুর ঝাল, বুঝতে পারিনি আন্দাজটা। আর এদিকে চেয়ারে দেখতে পাচ্ছ তো প্রচুর জামাকাপড়। আমি দাদাকে বলো, দাদা জামাকাপড়গুলো একটু ভাঁজ করে দিস। জামাকাপড়গুলো কাঁচা হয়, মেলা হয়, শুকানো হয়, আনা হয়, কিন্তু ভাঁজটা আর করা হয় না। এত আলস্য লাগে না জামাকাপড় ভাঁজ করতে, কী বলবো। তো দাতান বলেছে ঠিক আছে আমি পরে আজকে করে দেবো। তো যাই হোক, এখানে মাছটা বার করে রাখলাম, কাজ আমি করি পরে করি সেটা পরের ব্যাপার, রান্নাবান্না তো টাইম মতো করতেই হবে। তো ওদিকে দেখো সকালের বাসনগুলো যে মেজে রাখলাম রাতের, আবার দেখো সিঙ্কের মধ্যে কিন্তু সকালে আবার কিছু টুকটাক বাসন জমে গেছে, তো ওগুলো পরে মাজবো, আগে মাছটাকে ভিজিয়ে রাখি, তারপরে এর পরের কাজে হাত দেবো এক এক করে। তার মধ্যে তো আবার ভিডিও এডিট আপলোডের ব্যাপার রয়েছে, সেটা তো রয়েছে, কিছুটা হয়েছে, কিছুটা আরও বাকি আছে, এই কাজগুলো আগে সেরে নিলাম, সকালে খাওয়া দাওয়াটা করতে হবে। আর তাতানদের স্কুল শনিবার বলতে স্কুল থাকে, এখন হাফ ডে হয়, আগে ওদের ফুল ডে স্কুল হতো শনিবার, এখন হাফ ডে করেছে, কিন্তু খুব কম বাচ্চা যায় বলে গাড়ি দেয় না পুলকার, বলছে অন্তত ম্যাক্স কিছু বাচ্চা গেলে দেবে, তো একদমই কম বাচ্চা যায় বলে পুলকারই দেয় না শনিবার করে, তো তাই জন্য হয়ে গেল। আর এদিকে যে তাতান এখন জামাকাপড় ভাঁজ করছে, খাটে বসে বসে অনেকগুলো জামাকাপড় আছে, ওইগুলো করে নিচ্ছে বলে একদিকে বাঁচো, নাহলে ঘরটা না কেমন অগোছালো হয়ে থাকে। একবার যখন সকালবেলা স্যার আসে, খাট থেকে ওই চেয়ারে রাখি, আবার স্যার যেই চলে যায় ওই চেয়ার থেকে আবার এনে খাটে রাখি, মানে এই চলছে দুদিন ধরে। তো আজকে ওগুলো ভাঁজ করে দিক। আর এদিকে ইন্দ্র ওর কাজে লেগে পড়েছে, টিউবটা যে খারাপ হয়ে গেছিলো, টিউবটা তো গতকাল রাতে আনাই ছিল, তো আজকে লাগানোর পালা। তো টিউবটা লাগাতে গিয়ে পুরোনো টিউবটা যে খুলেছে ওই জায়গাটা একটু নোংরা হয়েছিল, ওই জায়গাটাও মুছে দিয়েছে। তো মুছতে গিয়ে ভাবলাম কি তাহলে ফ্যানটা একটু পরিষ্কার করতে হবে, ফ্যান যদিও পরিষ্কার করাই ছিল এর আগেরবার আমি করেছি, তাও সামান্য একটু ধুলো জমেছে। এলাম তুমি যখন নোংরা কাজে হাতই দিয়েছো তাহলে এই ফ্যানটাও একটু করে ফেলো, তো দেখলাম না করলো না, করে ফেললো। তো এখন টিউবটা লাগাচ্ছে, কী বলতো আগেকার দিনে যে আমাদের যে টিউব ছিল না দপদপ করে জ্বলতো, সেই আমরা বলতাম না মানুষকে যদি যে কম বোঝে তাকে বলতাম তুই কি টিউবলাইট, কিন্তু এখন আর টিউবলাইট বলা যাবে না, কারণ এখনকার টিউবলাইট কিন্তু একবারেই জ্বলে। তো সেই টিউবলাইটগুলো লাগানো সোজা, কারণ ফ্রেমটা লাগানোই থাকে, শুধু টিউবটা খুলে নিয়ে লাগিয়ে দিলে হয়ে যায়, কিন্তু এই টিউবগুলো একটু ঝামেলা আছে, পুরো ফ্রেম সহ লাগাতে হয়, এগুলো যেহেতু একবারেই চলে যায়, তো এগুলো একটু ঝামেলা করেই ওরই অসুবিধা হচ্ছিল, প্রথমে পারছিল না, তারপর আবার দাদাকে ডেকে এনেছে, দাদা সহ আবার লাগিয়েছে। তো এটাতে বেশ খানিকটা সময় গেছে, প্লাস এখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটা দাও সেটা দাও এই করতে হচ্ছে। এই দেখো তুমি ওইটুকু জায়গা মুছেছো, ওইটুকু জায়গা ভেজা মনে হয়, মানে পরিষ্কার আশেপাশে ধুলো নোংরা, নোংরাটা পরিষ্কার হয়েছে তাই ওরকম হয়ে রয়েছে, পাশে পাশে ধুলো রয়েছে, করলে যেমন পুরোটাই করে নিতে পারতে, বাজে লাগছে দেখতে। তো যাই হোক, টিউব তো লাগানো হয়ে গেল, কিন্তু এখানে টেবিলটা পুরো নোংরা হয়ে গেছে, নিচে মেঝেতে নোংরা হয়েছে, আর বেসিনটার ওপরটা দেখো ঝুল পড়ে নোংরা পড়ে কী হাল হয়েছে, আর নিচেও তাই, ওই ফ্যানটা পরিষ্কার করেছে না আবার,
এ দেখো প্রচণ্ড নোংরা ঘর আমার, একবার সকালবেলা ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু এরকম নোংরা হওয়ার পর এইটুকু জায়গা আমাকে আবার ঝাড় দিতে হলো। তো ঝাড় দিয়ে টেবিলটা মুছে নিয়েছি, টেবিলটা মুছে এবার আমি আসলাম বেসিনটা পরিষ্কার করতে। ওদিকে রান্নাবান্নাও করতে হবে, মাছটা ভিজিয়ে রেখেছি আমি, ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আসলাম বেসিনটা পরিষ্কার করতে। অন্যান্য দিন কী করি, ভাতটা বসিয়ে দিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি ঘর মোছা স্টার্ট করি, কিন্তু আজকে আর সেটা পারলাম না। আমার মনে হয় ঘর পরেই মুছতে হবে, কারণ এদিকে আমার অনেক কাজ রয়েছে। আর ওদিকে ইন্দ্র এইসব নোংরা নোংরির কাজ ঘেঁটে ঘুটে স্নান টান করে চলে এসছে। আর এদিকে ভাত হয়ে গেছে, কুকারে আমি বসিয়েছি উচ্ছে আলু সেদ্ধ, ওটাও হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এখানে আমি বসিয়েছি মাছ, তো মাছ ভাজা বসিয়ে দিই, মাছের ঝোল বসিয়ে দিই। আজকে আমি আর ঘর মুছতে পারবো না জানো তো, আজকে ওই জামাকাপড় মেলা ঠেলা এইসব টুকটাক অনেক কাজই রয়েছে, তো সেগুলো করতে হবে আমাকে। ঘর মনে হচ্ছে আজকে পরেই মুছতে হবে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে টেবিলে নিয়ে নিয়েছি। এখানে হয়েছে ভাত, শুধু মাছের ঝোলই করেছি, আর কিছু করিনি। আর এই যে উচ্ছে আলু একটু সেদ্ধ দিয়েছিলাম, ওটা নুন তেল লঙ্কা দিয়ে মেখেছি। আর এই যে কাতলা মাছের ঝোল আলু দিয়ে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। তো রান্নাবান্না ও হ্যাঁ, আগের দিনের একটু চাটনি রয়েছে। তো রান্নাবান্না কমপ্লিট করে ওদিকে গ্যাসটা মোছা হয়নি, গ্যাসটা মুছতে হবে। আর এদিকে না বাসন যা সকালবেলার যে বাসন বেরিয়েছিল সেগুলোও মেজে ফেলেছি। এ দেখো এত বাসনের ভুর সকালবেলা, রাতের বাসন তো তুলে দিয়েছি, ওগুলো সকালের, আবার এই কড়াইটা এখন বেরিয়েছে। আর এই যে দেখো মাছ রান্না করে গ্যাসের জায়গাটার কী হাল, কাজে এটা যে আমি এমনি প্লেন জল নেতা দিয়ে মুছবো তাতে হবে না, পুরো তাহলে নেতাটাই তেল তেলা হয়ে যাবে। এখানটা আমাকে আবার ভালো করে সাবান দিয়ে মুছতে হবে। মানে আজকে কীভাবে কাজ বাড়ছে আমি তাই সেটাই দেখছি, যদিও মাছ টাছ রান্না করলে আমি ভালো করেই মুছি। যাই গিয়ে তো ওদিকে সব হয়ে গেছে, এবার আমি আগে ভাতটা বেড়ে খেয়ে নেবো, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3:30 কাছাকাছি বেজে গেছে। তো এত বেলা হয়ে গেছে যখন ইন্দ্র বললো এক কাজ করো, তোমার এই কাজ সাথে সাথে আমি যা দেখতে পাচ্ছি তোমার যে মানে প্ল্যান করেছো এই সন্ধে হয়ে যাবে, তুমি আগে খাও নাহলে শরীর খারাপ হয়ে যাবে। আমি ভেবেছিলাম ঘরটা মুছবো, মুছে তারপরে আমি স্নান তো হবে না, আমি শ্যাম্পু করবো আজকে তারপরে খাবো। ও বললো না আগে খেয়ে নাও। তো যাই হোক আগে আমি খেয়ে নিচ্ছি, তিনজনে মিলে এখনই খেয়ে নেবো, অনেকটা বেলা হয়ে গেছে, খেয়ে দে তারপরে আবার আমি কাজে হাত দেবো, প্রচুর কাজ রয়েছে। তো চলো তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া করে ইন্দ্র অলরেডি বেরিয়ে গেছে, আমি টেবিল পরিষ্কার করে নিয়েছি, আমার খাওয়া দাওয়া যে বাসন বেরিয়েছিল সেগুলোও মাজা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, সবই হয়ে গেছে, এখন শুধু এই লাস্ট ঘর মোছাটা বাকি আছে। তো এই ঘরটা মোছা হয়ে গেছে, এখন ডাইনিংটা মুছছি, তারপর ওই ঘরটা মুছে মুছবো, বারান্দা মুছবো, ব্যাস ঘর মোছা হয়ে গেলে আমি যাবো স্নান করতে। আজকে আবার চুলে কালার করবো, কালার করে ও না চুলে কালার করেছি জানো তো, করে ঘরটা মুছছি, তাহলে ততক্ষণ কালারটা থাকবে। তারপর ঘর মুছে শ্যাম্পু দেবো, বাথরুম ধোবো, শ্যাম্পু দেবো, স্নান করে আসবো। আর এখন প্রায় কটা বলবো, 5:30 হবেই, হ্যাঁ বেজেই গেছে, তো বুঝতেই পারছো তো আজকে একদম পুরো মনে হচ্ছে আমার সন্ধে হয়ে যাবে। তারপরে আবার আজকে শনিবারটা আমি কেন বলো তো এই বাথরুম ধোয়া শ্যাম্পু করাটা বেছে নিই, কারণ শনিবার দিন না আমাকে কোথাও বেরোতে হয় না, তাতান যায় কিন্তু আমাকে বেরোতে হয় না, যার জন্য আজকের দিনটাই আমি বেছে নিই যে ঠিক আছে চলো সন্ধে হলেও কোনো ব্যাপার না, যত রাতই হোক রাগ কোথাও তো বেরোতে হবে না, বাড়িতেই থাকবে। কতদিন পর এই লাইটটা জ্বলছে, ঘরটা কত আলো আলো লাগছে, কী যে ভালো লাগছে এখন। এদিকে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর এদিকে তাতান যাচ্ছে কম্পিউটার ক্লাসে, টাটা, একাই যাবে এখান থেকে এখানে, সব নিয়েছিস তো? গুড ইভিনিং বন্ধুরা, আজকে তো সারাদিন তোমাদের সামনে আসিই নি, এই এখন একটু এলাম, এখন এলাম আমি চা করতে। আজকে পুরো স্নান করে যখন এসেছি না তখন প্রায় মানে সন্ধে হব হব করছে এরকম সময়। যাই হোক স্নান করে এসেই সন্ধে দিয়েছি, তারপরে তাতান গেছে কম্পিউটার ক্লাসে, ও চলেও এসছে অলরেডি, আর এতক্ষণ বসেছিলাম একটু, বসে বসে মোবাইল টোবাইল দেখছিলাম, তারপরে এখন উঠে এলাম, এখন একটু চা করলাম আর টোস্ট বিস্কুট। তো রাতে রান্নাবান্না দেখেও যেতে হবে, এখনই চলো এখন এই চা বিস্কুটটা খাই আর তারপরে আসবো রান্নাবান্নার দিকে। আমাদের ডিনার রেডি, আজকে একদম সিম্পল ডিনার মেনু, এই যে পেঁয়াজ সম্বার দিয়ে গরম গরম মসুর ডাল আর হচ্ছে আলু ভাজা। আমাদের ইন্দ্রবাবুর খাওয়া হয়ে গেছে, চলে গেছে শুতে, এখানে তাতান বাবু, তাতান মা, তাতান মা খেতে বসেছে, আর এই হচ্ছে আমার ভাত। তো এই গরম গরম মসুর ডাল আর গরম গরম ভাত আর গরম গরম আলু ভাজা, বাবা সবই গরম গরম, হেভি হেভি খাবার। আজকে না আমাদের একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজে কারণ সিম্পল রান্নাবান্না করেছি তো, আর আজকে আর তেমন কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না,
রোজ রোজ রান্না শেয়ার করবো, আজকাল ইচ্ছা করলো না, আজকে সারাদিন এত খাটাখাটি হয়ে গেছে না আর ইচ্ছা করলো না। তো যাই হোক, আর ওদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোসন মাজা সব কমপ্লিট হলো, গ্যাস মোছা হয়ে গেছে, সবই হয়ে গেছে, আর এই এখন রাত্রেবেলা আমি নেল পালিশ করলাম। এই যে কি করবো, সারাদিন সময় পাই না তো, অনেকদিন ধরে নেল পালিশগুলো পরা হয়, মানে নেল পালিশ পরা হয় না, কেমন বাজে লাগছিলো দেখতে, তো রাত্রেবেলা নেল পালিশ করলাম। আর এই ড্রেসিং টেবিলটা আজকে ঘাটাঘাটি করতে গিয়ে এই দুটো ইয়াররিংয়ের বক্স বার করলাম, কি বলতো পুজো তো আসছে সামনে, তো টুকটাক তো কেনাকাটা করতেই হবে, তো তার জন্য একটু চোখটাকে ঝালাই করানোর জন্য এই দুটো বার করেছি যে আমার কাছে কী কী কালেকশন আছে, মানে যখন কিনতে যাবো কিংবা কিনবো তখন যাতে মনে থাকে যে হ্যাঁ ও এরকম তো আছে আমার কাছে, নেবো না, মানে এরকম একটা ব্যাপার। তো তাই জন্যই এগুলো নিয়ে বসলাম, ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি কী কী ইয়াররিং আমি নিজেও ভুলে গেছি, কেন সবসময় সব ইয়াররিংস তো সবসময় সব জায়গায় পরা হয় না, তো এমন এমন কিছু ইয়াররিংস আছে সেগুলো পরেই থাকে, সেগুলো হয়তো বিয়ে কিংবা পুজো পারপাস ছাড়া অন্য সময় পরা যায় না, তো সেগুলো একটু দেখতে বসেছি যে কী কী আছে আমার কাছে। এই দুটো কিনে এনেছিল। ও আর একটা কথা, কালার করেছি, হ্যাঁ এইবার তোমাদের সামনে আমার মুখ দেখাতে কোনো অসুবিধা নেই, সকাল থেকে মুখ দেখাতে পারিনি তোমাদেরকে লজ্জায়, কারণ এত কমেন্টস করেছো তোমরা, আর সত্যি কথা আমি যখন ভিডিও এডিট করছি এত বাজে লাগছে দেখতে, মানে লাগছিল কি বলবো আর, তাই জন্য আমি ভেবে রেখেছিলাম সকালবেলা সকাল থেকে তোমাদের সামনে মুখ দেখাবো না, যতক্ষণ না পর্যন্ত নিজেকে ঠিক করছি কোন মুখ নিয়ে আসবো বলতো তোমাদের সামনে ক্যামেরার সামনে, তো আসেনি, তো এখন ঠিক আছে। বলো আজকে চুলে কালার করে শ্যাম্পু করেছি, এখন ঠিক, এই কতদিন থাকবে আমি জানি না, আবার হয়তো কদিন পর থেকে তোমরা বলবে দিদি আবার সাদা হয়ে গেছে, কি করবো আর, যাই হোক এই একটা তোমাদেরকেও দেখাচ্ছি আমিও দেখছি, ঠিক আছে এই একটা, এই যে এগুলো বেশ ভালো লাগে এই ইয়াররিংসগুলো, এখন আর নাইটির সাথে এগুলো দেখালে বেমানান লাগবে, কানে পরে দেখানোর দরকার নেই, এমনিই দেখেন। এই দুটো ইয়াররিংস আমি অনেক পরেছি, অনেক এরকম মাল্টি কালারের দেওয়া তো অনেকবার পড়েছি, এই দুটো ইয়ারিং এই দুটো পড়েছি মোটামুটি, এই যে এই দুটো একটু কমই পরা হয়েছে, এটা একটু ওই শাড়ি ঠাড়ির সাথে কোনো হার পরা হার পরবো না, মানে শুধু শাড়ি পরবো একটু গর্জাস টাইপের শাড়ির সাথে, এরকম এগুলো ভালো লাগে, কুর্তির সাথেও ভালো লাগবে খারাপ না। আর এইটা আমার খুব ফেভারিট কিন্তু খুব একটা পরা হয় না, কারণ সব কিছুর সাথে না মানায় না, এই যে খুব পছন্দের একটা, সুন্দর না, এর মধ্যে কিছু ছোট ছোট আলাদা, এই যে ছোট ছোট ভরে রেখেছি, এগুলো টুকটাক দিক সেদিক বেরোতে আসতে গেলে কাতানো পরে আমিও পড়ি, দেখাতে গিয়ে বা পড়ে না যায়, এই যে এরকম ছোট ছোট কিছু ইয়ারিংস রয়েছে, একদম ছোট ছোট একটু মানে সামান্য ঝুল টপ এরকম টাইপের, এগুলো না আলাদা রেখেছি এটা করে, এটা একটা হেডফোনের বক্স, আর ঠিক আছে ওইরকম ভালো লাগে বেশ কানের, এই টুকটাক এদিক সেদিক বেশ ভালো লাগে, তাই না, এই যে এই একটা ছোট্ট কিউট সুন্দর বাটারফ্লাই ইয়ারিং, এই যে ছোট্টর মধ্যে এদিক সেদিক পরে যাওয়া যায় সুন্দর বেশ, আর এই যে আর হচ্ছে এই যে এই দুটো আমি মনে আছে মেলা থেকে নিয়েছিলাম, এই যে সুন্দর না ইয়ারিংগুলো, এগুলো দেখছি আর মনে পড়ছে যে এগুলো আমার রয়েছে, ভুলে গেছিলাম, এই দুটো এই দুটো এটার হারও আছে গলার, তারপর হচ্ছে এই যে এরকম এই আছে, এগুলো সবসময় পরা হয় না, এই দুটো আছে,
এটা সবসময় পরা হয় না, কারণ এই কালারের ড্রেস ছাড়া তো এটা ভালো লাগবে না, তাই জন্য আর পরাও হয় না। আচ্ছা এই দুটো আছে, এই দুটো আমার খুব ফেভারিট, ভাল লাগে বেশ কানে। এই দুটো আছে গ্রিন কালার, সেম লাল রঙেরও আছে। এই যে ছোট্টর মধ্যে বেশ ডিজাইনটা সুন্দর। এই দুটো আছে আর এই দুটো আছে, এই যে সবুজ রঙের। এগুলো শাড়ি টাড়ির সাথেই ভালো লাগে, এমনি ভালো লাগে না, তাই না? এই যে আর এই দুটো, তো এই হচ্ছে ইয়ারিং। তোমাদেরকেও দেখালাম, আমারও মনে পড়লো এই আছে, সেই বুঝে দেখা যাক কিনতে হবে। তোমাদেরকে একটু কাছের থেকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এক ঝলক, সামনে তো দেখিয়েছি। এই যে ও এদিকে নেই, এখানে এই কটা আছে, এটা আবার উল্টে রয়েছে। এই যে এই হচ্ছে আমার ইয়ারিং কালেকশন। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। আর আমার ইয়ারিংগুলো, ইয়ারিং কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? আর এই এতগুলো ইয়ারিংয়ের মধ্যে তোমাদের কোনটা, কার কোনটা বেশি ভালো লেগেছে এটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো টাটা, গুড নাইট।